সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও দিকে জাটকা অভিযান চলছে মৎস্য বিভাগের তুলনামূলক আমদানি অনেক কম যার ধনি প্রতিনিয়ত ইলিশের এই দাম বাড়তে থাকে সাধারণ মধ্যবর্তী মানুষের পক্ষে এটা খাওয়া খাওয়া সম্ভব নয় গুলো ধরে এই দুটি কয়েক লুবি জেলে নদীতে নামার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ প্রচেষ্টা চালাচ্ছি আছে বিতর্ক। জাতীয় মাছ এই ইলিশ এখন ইলিশের দুষ্প্রাপ্য দেশের মধ্যেই আবার এখন বৈশাখের সামনে রেখে ইলিশের দাম তো রীতিমতো স্বর্ণের দামকে ছাড়িয়ে যাবে যাবে করছে যদিও ইলিশের অভয়ারণ্যে এখন মাছটি ধরা নিষেধ তাহলে প্রশ্ন যা পাওয়া যাচ্ছে ঝাঁপিতে তা থেকে এলো আবার শুধু বৈশাখকে কেন্দ্র করে নিয়ে নিয়ে এতটা কেন এসব আজ আমরা কথা বলবো মানচিত্রে আমাদের সঙ্গে যুক্ত হবেন বরিশালের জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান আর চাঁদপুর থেকে যুক্ত হবেন মৎস্য ব্যবসায়ী হাজি মোহাম্মদ শবে বরাত প্রথমে চলে যাব বরিশালে বরিশালের জেলা প্রশাসক গাজী মোহাম্মদ সাইফুজ্জামানের কাছে আহ জনাব সাইফুজ্জামান আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এখন ইলিশ ধরা নিষেধ মার্চ এবং এপ্রিল মাসটা ইলিশ ধরা যাবে না আমরা যে ইলিশ মাছ পাচ্ছি বিশেষ করে এই বৈশাখের পয়লা বৈশাখে কেন্দ্র করে যে ইলিশ মাছ আমাদের হাতে আসছে আমরা কেনার চেষ্টা করছি কিনতে পারছি না এই ইলিশগুলো আসছে থেকে। ধন্যবাদ প্রথমত হলো ইলিশ ধরার জন্য মৌসুম আছে এখন কিন্তু ইলিশ ধরা নিষেধ নয় আমাদের এক নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত সময়টা এই আট মাস জাটকা নিধন নিষেধ রয়েছে কিন্তু এই সময় যদি বড় ইলিশ ধরা পড়ে এটা আইনত কোনো অসুবিধা নেই এবং এটা ধরা যেতে পারে আর মা ইলিশ ধরার জন্য অক্টোবর মাসের একুশ দিন বন্ধ থাকে এই সময়টাই শুধু নিষিদ্ধ অন্য সময় ইলিশ ধরা যায় আর বর্তমানে যে ইলিশটি বাজারে পাওয়া যাচ্ছে এটি দুটো উৎস থেকে হয় একটি হল সিজনের সময় ধরে সংরক্ষণ করা হয় সেটি বাজারজাত করা হয় আর আরেকটি হলো যে এই সময়েও যেটি পূর্ণ বয়স্ক ইলিশ সেটি ধরতে আইনত নিষেধ নেই সেটি ধরা হচ্ছে কারণ আমাদের যে নিষেধাজ্ঞাটা সেটি এক নভেম্বর থেকে তিরিশে জুন পর্যন্ত কার্যকর এটি মূলত জাটকা ধরা নিষেধ অর্থাৎ পঁচিশ সেন্টিমিটারের নিচের যে কোনো সাইজের ইলিশ ধরা যাবে না কিন্তু বড় ইলিশ ধরতে কোনো আইনগত বাধা নেই কিন্তু জাটকাইলিশ যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো তাহলে কোন ফাঁক ফুঁকর দিয়ে ধরা হচ্ছে এবং মাঝে মাঝে আমরা দেখি যে অভিযান চালানো হচ্ছে অভিযান চালিয়ে অনেক জাটকায়লিশ ধরা পড়ছে মনকে মন এগুলো কোথেকে আসছে এগুলো কি চেক ব্যাক করা কোনোভাবে সম্ভব হচ্ছে না না এটা আসলে নদী অনেক বিস্তৃত অঞ্চল আমাদের মোবাইল কোর্ট সহ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নৌ পুলিশ আমরা নিয়মিত দায়িত্ব পালন করছি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সবাই দায়িত্ব পালন করছি তা সত্ত্বেও কিছু অসাধারণ ও মৎস্য ব্যবসায়ী তারা বিভিন্নভাবে চোরা পথে হয়তো ইলিশ ধরে এবং সেটিকেও যাতে আমরা বাজারজাত বা সংরক্ষণ না করতে পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করি সে কারণেও ধরা পড়ছে কিন্তু এটি আসলে এখন কোনো অবস্থাতেই ধরার আইনগত ভিত্তি নেই তারা যদি কেউ এরকম বাজারজাত করে সেটি সম্পূর্ণ অবৈধ সেক্ষেত্রে আইন প্রয়োগ করা যেতে পারে আমাদের আইন প্রয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে দে জন সাইফুজ্জামান একটু আমাদেরকে বলবেন যে এই যে ইলিশের আমি শুরুতে বলার চেষ্টা করলাম ইলিশের রাজধানীর প্রসঙ্গটি ইলিশের রাজধানী বলা হয় বরিশাল বা চাঁদপুর থেকে বলা হয় চাঁদপুর আসলে কোনটিকে আমরা ইলিশের রাজধানী বলি যদি আমরা বাংলাদেশের একটি রাজধানী বলি চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে বলি এটির কোন স্বীকৃতি আছে কি আদৌ বা স্বীকৃতি পাওয়ার কোনো কোনো প্রক্রিয়া রয়েছে কি ধন্যবাদ আপনি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ প্রসঙ্গ উপস্থাপনা করেছেন আমরা জানি যে চাটপুর এবং বরিশাল দুটো জেলায় ইলিশকে ভিত্তি করে তাদের জেলা ব্র্যান্ডিং কাজ করেছে তো সেক্ষেত্রে আরও কয়েকটি জেলাও আছে যারা ইলিশকে উপলক্ষ করে ব্র্যান্ডিং করে তো জেলা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বরিশাল জেলা থেকে প্রস্তাব দেয়া হয়েছে বরিশাল হলো বরিশাল হুম অব হিলসা অর্থাৎ বরিশাল ইলিশের নিবাস এর কারণ হলো বরিশাল মূলত ইলিশ উৎপাদন করে ইলিশকে বড় করে এবং জাতির জন্য ইলিশকে সরবরাহ করে সেই হিসেবে হোম অফ হিলসা বলতে বরিশালকেই বোঝায় আর চাঁদপুর তারা যে জেলাটাকে ব্র্যান্ডিং করেছে তারা সিটি অফ হিলসা এখন আমাদের নদীতে উৎপাদিত ইলিশ সেটি যখন মার্কেটিং করতে যায় তখন চাঁদপুর একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে বরিশালের উৎপাদিত ইলিশ নিয়ে যদি কেউ ব্যবসা করে সেটাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু হোম ও হিলসা বলতে ইলিশকেই বোঝায় আর ইলিশ যেহেতু নদীতে উৎপাদিত হয় এটিকে রাজধানীর চাইতে হোম ও ভিলসা অর্থাৎ ইলিশের নিবাস ইলিশের উৎপাদন কেন্দ্র ইলিশের আবাসভূমি এই সমস্ত অভিধায় বেশি প্রাসঙ্গিক মনে হয় তো আমাদের অন্যান্য জেলা ভোলা বরগুনা এই সমস্ত অঞ্চলে ইলিশ উৎপাদিত হয় কিন্তু বরিশালের ইলিশ এটি একটি ব্র্যান্ড সারা বাংলাদেশেই যেখানে ইলিশ কেউ গ্রহণ করুক না কেন বরিশাল ইলিশের যে ব্র্যান্ডিং ভ্যালু আছে সেটাকে সবাইকে মেনে নিতে হয় সাইফুল জামান আমাদের সঙ্গে থাকবেন আমরা ছোট্ট বিরতি নিতে হচ্ছে বিরতি নিয়ে আবার আপনার সঙ্গে ফিরবো দর্শক মানচিত্র অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি ফিরছি খুব শিগগিরই সঙ্গে থাকবেন আবার স্বাগত মানচিত্র অনুষ্ঠানে আমরা কথা বলছি ইলিশ এবং বৈশাখ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বরিশালের জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান আর এই মুহূর্তে যুক্ত হবেন চাঁদপুর থেকে মৎস্য ব্যবসায়ী হাজি মোহাম্মদ সবিবরাত জনাব সবিবরাত আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাকে একটু ছোট করে বলবেন যে আমরা যতটুকু খবর পেয়েছি যতটুকু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আছে আমাদের প্রতিনিধিরা খবর পাঠিয়েছেন ইল চাঁদপুরে যে ইলিশের আড়ত রয়েছে সেখানে ইলিশ ইদানিং পাওয়া যাচ্ছে না তাহলে চাঁদপুরে যারা আপনারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তাদের কি অবস্থা কেন আসলে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না চাঁদপুরে শোনেন এই সময় তো সরকার দুই মাসের জন্য এমনি বন্ধ করেছে যেহেতু বন্ধ করছে আমাদের পাওয়ার তো কোন লাইন নাই আর আমরা ইলিশটাকে যথাযোগ্য মর্যাদায় দু মাস চেষ্টা করবো অবশ্যই না ধরার জন্য যদিও আমরা যারা আরো তারি ব্যবসা করি আমাদের তো একটু সমস্যা হবেই সমস্যা দেশের বৃহত্তর স্বার্থে আমরা এটা আপ্রাণ চেষ্টা করি যাতে কোনো অবস্থাতেই ইলিশ ধরতে না পারে ইলিশ ধরা না হয় আমরা যেন খেতে বিক্রি না করি

বৈশাখ বৈশাখের সঙ্গে ইলিশের সম্পর্কটা কি আমরা কি হুজুকে জাতি বৈশাখ উদযাপনের সঙ্গে ইলিশের কি কোনো সম্পর্ক আছে এক কেজি ইলিশের দাম ছ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা কেন হবে না এটি আসলে আমাদের সহনশীলতা প্রয়োজন কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে অতিমাত্রায় আগ্রহ উন্মাদনা মানুষের জীবনে সমস্যা তৈরি করে এক সময় একটা উন্মাদনা শুরু হয়েছিল যে বৈশাখে পান্তা ইলিশ একই সময়ে তীব্র চাহিদা সম্পন্ন হওয়ার কারণে একটা অসাধু চক্র ইলিশকে স্টক করা মানুষ আবার সচেতন হয়েছে তারা বিভিন্ন উৎসব পার্বণে তাদের সচেতনতা প্রকাশ করেছে এবার যেমন আমরা প্রচার করছি যে আমরা ইলিশ উৎসব করব হল নবান্ন উৎসবে অর্থাৎ নভেম্বরে এই সময়টাতে আমরা কোনো জাটকা ইলিশ ধরবো না এবং কোনো ইলিশ ধরা কার্যক্রম থেকে নিজেদেরকে সংযুক্ত রাখবো তবে আমরা নিষিদ্ধ করছি না কিন্তু আমরা নিজেদেরকে সংযত করব যেন একই সময়ে তীব্র চাহিদা তৈরি না হয় এবং আমরা আমাদের খাদ্য তালিকায় ইলিশকে এই সময়টা সহনশীলতা এবং সংযত পর্যায়ে রাখি যাতে ইলিশের দাম বৃদ্ধি না পায় এবং বাজারের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি না হয় এবং এই প্রচারণা আমরা চালিয়েছি এবং বরিশালে ইলিশ নিয়ে উৎসব করার কোনো পরিকল্পনা নেই সবাই চেষ্টা করছে ইলিশকে অ্যাভয়েড করে অন্যান্য যে আমাদের ঐতিহ্যগত খা বাঙালি খাবার রয়েছে পান্তা ভর্তা অন্যান্য খাবার দিয়ে সেটি উৎসব উদযাপন করবে এবং ব্যাপক আয়োজন চলছে বরং ইলিশকে রক্ষা করার জন্য এক ধরনের সচেতনতা জাতিগতভাবে আমরা তৈরি করতে পেরেছি যার কারণে আমরা আশা করছি আগামীতে ইলিশ ইলিশ নিয়ে যে উন্মাদনা সেটি কমে যাবে আমরা ভরা মৌসুমে সবাই মিলে উৎসব করে গ্রহণ করতে ডক্টর আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মানচিত্র অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শেষ করব আজকের মানচিত্র অনুষ্ঠান আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সব সময় থাকবেন ডিবিসি নিউজের সঙ্গে